জয়গুরু পরম দলের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি জানায় প্রতিপতকে জানাই ইষ্ট আলোচনা করব যে শ্রী ঠাকুর সরস্বতী শব্দের অর্থ করলেন আজকে সরস্বতী পূজা আমাদের প্রত্যেকেরই ছাত্র মনে একটা দারুণভাবে আনন্দ কাজ করছে আমরা প্রত্যেকে এই দিনটাতে ব্যস্ত থাকি প্রত্যেকেই আমরা পুষ্পাঞ্জলি দিই এবং স্টুডেন্টরা তাদের স্কুলে কলেজে ঠাকুর নিয়ে ব্যস্ত থাকে উপবাস দেয় এবং মাকে পুষ্পাঞ্জলি দেয় তাই এই দিনটা আমাদের খুব আনন্দে কাটে সরস্বতী মায়ের শ্রীচরণে জানাই আভূমিষ্ট প্রণাম তার জন্য এই দিনটাকে আমরা খুব ভালোভাবে পালন করতে পারি শ্রী শ্রী ঠাকুর মা সরস্বতীকে খুব মানতেন বড়াল বাংলোয় পুজো হতো মা সরস্বতীর তিনি মায়ের পুষ্পাঞ্জলি দিতেন মাকে প্রণাম করতেন অনেকক্ষণ ধরে এবং এই সরস্বতী পুজোর দিন মণ্ডপ খুব সুন্দরভাবে বড়াল বাংলোতে সাজানো হতো দেখবার মতো ফুলে ফুলে সৌরভে চতুর্দিক গম গম করতো একবার শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বলছেন যে অভিধান খুলে দেখো তো সরস্বতী শব্দের অর্থ কি তখন এক দাদা অভিধান খুলে দেখে বললেন সরস্বতী শব্দটি এসেছে শ্রী ধাতু থেকে যার অর্থ গতি তাই সরস্বতী শব্দর অর্থ হলো গতিতে আলোয় যার গতি আমরা সবাই জানি কার গতি থাকে বাতাসের গতি থাকে বায়ুতে আভাস যার তা হল বোম আর বোমে আছে ভাইব্রেশন অর্থাৎ কম্পন বোম স্তরে আছে ভাইব্রেশন অর্থাৎ কম্পন আর এই ভাইব্রেশন থেকে আসে শব্দ আর এই শব্দ থেকেই আসে বাঘ তাই সরস্বতীকে বলা হয় বাঘ দেবী তার জন্য চলুন আজের এই দিনটিকে আমরা সুন্দরভাবে পালন করি কারণ এই দিনটা তো সব দিন আসে না বছরে একটা দিনই আমরা মা সরস্বতীকে পাই তাই মা সরস্বতীর শ্রীচরণে প্রণাম এবং পরমদাল সিসি ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি জয়